আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল 5:30, কিন্তু আজকে উনি যেতে পারছেন না। একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল, উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন, সেই জন্য উনি আমাদের জিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না, সেই জানি আজকে সকাল বেরিয়ে গেল। কিছু কারণ আমাদের জবাব দিতে হবে তো, আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গিয়েছি যে আজকে আসবে, আমরা প্রচার করেছি, আজকে মাইকিং হয়েছে, তাদের কাছে আমরা কী জবাব দেবো? আজকে যখন প্রচারে যাবো তখন আমরা কী জবাব দেবো? তাদের কাছে কী বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কী করবেন, সেটা তো জবাব দেবো, তাদের কাছে কী জবাব দেবো বলুন। আজকে যে সভা হলো না, এটা পরে কি হবে আবার? পরশু সকাল 7:30, কিন্তু জানা যায় তৃণমূল কর্মীরা যাবেন, আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, তারা ভাবছিল যে আগে বেরোবে, আমি তো ভিতরে ইন্টারভিউ দিচ্ছিলাম, দেরি হয়ে গেছে না, তারা অনেকক্ষণ ধরে গরমে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই মানুষের পাশেই তো আছি এবং তাদের জন্যই সারাক্ষণ প্রচার করছি, সেই জন্য তাদের জন্য আবার আমি 7:30 সময় আসবো, আজকে তাদের সময় ছিল। অনেক তৃণমূল কর্মী হতাশ হয়েছে, কিছু হতাশ হওয়ার কারণ নেই, কারণ সবাইকে তো মন ফুটো করে চলার সম্ভব নয়, সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, সময় কম, অনেক জায়গা আছে, আমি একা মানুষ সব জায়গায় প্রচার করছি, সেবা করার কাজ রচনা ব্যানার্জির নয়, ওনাকে ওই দিদি নাম্বার ওয়ানেই মানায়, যার কারণে আজকে পরিচিতে এইরকম নিজের দলের ক্ষোভের মুখে পড়েছে। উনি মানুষের কাছে পৌঁছাবে কি? ওনাকে তো দিদি নাম্বার ওয়ানে যেতে হবে, যার কারণে উনি মানুষের কাছে সময় দিতে পারছে না। তার মানে এর থেকেই বোঝা যায় যে আগামী দিনে উনি হুগলি লোকসভায় কতটা সময় দেবে। সুতরাং আমার মনে হয় মানুষের এই জিনিস বোঝা উচিত, এবং তৃণমূলেরও এই জিনিস বোঝা উচিত যে তার দলের এই ধরনের একটা প্রার্থীকে তিনি ভোট দেবেন কিনা, সেটা তারাই সিদ্ধান্ত নেবেন।